আজকে আমরা যারা এখানে জমায়েত হয়েছি আমরা শহীদ শামসুজ্জোহার উত্তর সুরি পাঁচ কোটি মানুষের মোবাইলে আন্দোলনের কোনো না কোনো ছবি পাওয়া যাবে পাঁচ কোটি লোককে জেলে দিবেন প্রশ্ন করেন তিনি সমাবেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী বলেন আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক মিথ্যার ওপরে একটা উদাহরণ থেকে বোঝা যায় তা হলো আবু সাইদের এফআইআর দেশে যা ঘটছে সাধারণ মানুষ এখন মনে করে পুলিশ যা বলে সব মিথ্যা তিনি আরও বলেন দুই ধরনের জায়গা দখলের চেষ্টা চলছে মনোভূমি আর জমিন মনোভূমি দখলের জন্য সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গন এবং মিডিয়া কাজ করে এই মনোভূমি থেকে সরকারি লোকজন উচ্ছেদ হয়ে গেছে সরকারের বয়ান তাদের রাজনীতির স্থান ছাত্রদের মনোভূমিতে নেই আর জমিন রক্ষায় চলছে বল প্রয়োগ বিশ্ববিদ্যালয় বন্ধ করা হলো কারণ তা না হলে জমিন রক্ষা করতে পারে না শহীদ অধ্যাপক শামসুজ্জোহাকে স্মরণ করে তিনি বলেন উনিশশো উনসত্তর সালে অধ্যাপক শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন আমরা এখানে যারা জমায়েত হয়েছি আমরা শহীদ শামসুজ্জোহার উত্তর আমাদের ছাত্ররা যে অধিকারের জন্য বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা মুক্তিযোদ্ধাদেরই উত্তর এই লড়াইয়ের ফলাফল কী হবে সেটা ইতিহাসই আমাদেরকে নির্দেশ করছে আমাদের করণীয় কি সেটাও ইতিহাসই আমাদের উপর চাপিয়ে দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করব। খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন মিথ্যার প্রচারণা যারা করছেন এটা একসময় তাদের বিরুদ্ধেই বুমেরাং হবে রাখাল বালককে সত্যি সত্যি বাগে ধরলে কেউ বিশ্বাস করবে না আজকে পনেরো বছর সতেরো বছরের বাচ্চাকে বলেন রাজাকার আর একাত্তরের পরে যারা জন্ম নিয়েছে তাদের বলেন মুক্তিযোদ্ধা ছাত্রদের নামে মামলাবাজি বন্ধ করুন মোবাইল দেখে ঘর থেকে তুলে নিয়ে আসছেন বাড়ি বাড়ি গিয়ে তুলে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী স্বীকারও করে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেলের কোনো খবর পাচ্ছি না ভয় দেখানো আমাদের সহকর্মীদের নামে জিডি হামলা মামলা ভয় দেখিয়ে কতদূর যাবেন শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি আমরা সমর্থন জানাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সারা দেশে গুম এবং গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ আটকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত শতাধিক শিক্ষক আজ সোমবার সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজ বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকে এই দাবি জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সমাবেশ থেকে সারা হত্যা গুম গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়েছে এছাড়াও গত জুলাই মার্চ জুড়ে সংঘটিত মৃত্যুর ঘটনাকে জুলাই হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছে শিক্ষকেরা সমাবেশের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতাও পালন করেন তারা সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুশাদ ফরিদি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইমুম রেজা স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ নাহিদ নেওয়াজি গ্রিন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মনিরা শর্মিন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষক অলিউড সানসহ অনেকে